গুড মর্নিং, সবাই কেমন আছেন? এখন মানে এই সময়টা মনে হচ্ছে সবাই একটু ভালোই আছেন, কিন্তু কোভিড অনেকটা কমে গেছে। তো এখন সকালবেলা 5:10, আমরা অনেক আগেই উঠেছি মর্নিং ওয়াক যাবো বলে, কিন্তু আজকে মর্নিং ওয়াক যাওয়া হচ্ছে না। বাইরে বৃষ্টি হচ্ছে। আমি একটু সকালবেলা ছোট শিপুকে নিয়ে নিচেই যাই, কে হিসু করিয়ে নিয়ে তবে ছাদে ওঠায়। ওর দাদু আগেই চলে যায়, শিপুর দাদু। দাদুর অনেকবার ঘোরার পর তখন আমরা গিয়ে পৌঁছাই। আমি একটু বেশি ঘুরি না, আমি একটু কম ঘুরি, মানে মর্নিং ওয়াকটা কম করি। দাদু অনেকক্ষণ করে। এই যে শিপু ব্যালকনিতে বসে গেছে, ওর দাদু ওকে চিরুনি করে দিচ্ছে। দাদু একটুখানি ঘুরে আসলো, বৃষ্টি আরম্ভ হয়েছে বলে দাদু নিচে নেমে আসলো। দুজনে ব্যালকনিতে বসে গেছে। শিপুরও যাওয়া হলো না আজকে। কি বাবা, মাছি জ্বালাতন করছে? খুব খুশি হয় ও চিরুনি করে দিলে, ওর চুল খায় হয়তো। যে কোনো মানুষে আমাদেরও কেউ যদি চিরুনি দিয়ে চুলকে দেয় সত্যি খুব ভালো লাগে, ওর এটা নেশার মতো লাগে। ওই জন্য ও দাদুকে এত ভালোবাসে, সকালে মর্নিং ওয়াক করে এসে সকালবেলা আগে বসে চিরুনি করতে। আজ এর মর্নিং ওয়াক হলো না, তাই আগে চিরুনি হচ্ছে। খুব আরাম হচ্ছে শিপু বাবু, খুব আরাম হচ্ছে বলো? এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হবে, জ্বর হলে ভয় লাগে সব সময়। এখন জ্বর সর্দি কাশিটাই তো কোভিডের মতো লাগে, কোভিড হয়েছে বলে মনে হয় জ্বর সর্দি কাশি হলে। ওই জন্য এই বৃষ্টিতে ভেজা নয় একদম। প্রথমে একটু জোরে বৃষ্টি আসছিল, এখন একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শিপুর বন্ধুগুলো নিচে রয়েছে, সেই সব রয়েছে। লালু টাটা, আজকে যাবো না বাবা, তোমরা ভিজো না, যাও চলে যাও ওইদিকে, টাটা। আজের বৃষ্টিতে আমরা যাবো না কো। একটা লালি রয়েছে, গেট খুলতে পারছে না, ওদের গেটের মধ্যে ঢুকে গেছে, ও বেরোতে পারছে না। চলো চলো চলো,
চলুন হোপফুলি দেখে নিই, ডাক্তারবাবু তো এখন বোধহয় অপারেশন থিয়েটারে আছে, দেখে নিই কখন ডাক্তার ফ্রি হয় তখন আবার হয়তো আমরা যাবো। চল আমি হয়তো ভেতরে মেবি ক্যামেরা করতে পারবো না, দেখি কি করা যায়। এই যে আমার ভাই, এর সাথেই আমি থাকি, এই শিল্পকে কেয়ার করে যা ডাক্তার ফাক্তার যা ভ্যাকসিন ভ্যাকসিন বলছি আপনার ইঞ্জেকশন যা করে এই ভাইটা করে আমার। ও না 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 আজ আমি ঠিক যা যাচ্ছে টাকা কাই ডাকছে টাকা ডাকছে যা 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 গো 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 আজকে শিপু এখন বাড়ি নেই, ভালো লাগছে না। ও সকালবেলা গেছে সেক্টর থ্রিতে হসপিটালে গেছে, ওর কয়েকদিন আগে আমি ওই ব্লাড টেস্ট করিয়েছিলাম, আমি আমার ছেলে নিয়ে গেছিলাম ওকে, বাবুঘাটি থেকে ব্লাড টেস্ট করিয়ে নিয়ে এসেছি। তো বললো একটা কী প্রবলেম আছে, ওই জন্য ছেলে আবার ডাক্তার সামন্তকে চেক আপের জন্য নিয়ে গেছে ডাক্তার সামন্তর কাছে। তো ওখান থেকে নাকি আবার বেলগাছিয়া একটা টেস্ট করাতে পাঠিয়েছে ছেলে, ওই জন্য বললো মা একটু দেরি হবে আমাদের আসতে, আমরা এখন বেলগাছিয়ায় যাবো, বেলগাছিয়ায় ব্লাডটা দিয়ে আমরা চলে আসবো। তা তুমি শিপু আজকে খুব একটা বেশি কষ্ট হবে, ও এসে শুয়ে পড়বে, খুব একটা খেতে চায় না, বাইরে গেলে ও একটু ইয়ে হয়ে যায়, ও খেতে চায় না। বললো মা পনির দিয়ে আজকের ওকে ভাত দেওয়া হবে, ওকে আজকে পনির ভাত দেওয়া হবে। চিকেন অনেকটা আছে, চিকেন করলেও হয়তো খাবে না, তারপরে না খেলে আবার রাত্রে বাসি চিকেন আর খাওয়াবো না, ওই জন্যই পনির দিয়ে ওকে ভাত দেবো। আর দুটো আলু সিদ্ধ দিয়েছি ওর জন্য, তো আলু সিদ্ধ যদি খায় খাবে, আলু সিদ্ধ খুব ভালোবাসে ও। আর আজকে আমাদের রান্না হয়েছে, দেখাচ্ছি। আজকে আমাদের ঝিঙে আলু মাছের ঝোল হয়েছে, বাঁধাকপি মাছের মাথা দিয়ে হয়েছে, বাঁধাকপি দিয়ে মাছের কাতলা মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি মানে ঘাট মতো হয়েছে। আর আমের চাটনি, আমের চাটনিটা অবশ্য আমার কালকে করা ছিল, অনেকটা করেছিলাম, আজকে আবার রেখে দিয়েছি। তো মনটা ভালো লাগছে না, শিখো আজ পনির দিয়ে খাবে, একবার মনে হচ্ছে চিকেনটা বার করে রান্না করি, যদি না খায় রাত্রে আমার আরও সার মেয়েগুলো আছে তাদেরকে দিয়ে দেব, সেটাই হয়তো করবো, হয়তো বার করে একটু বানিয়ে রাখি, আসলে খাই খাবে, না খায় রাস্তা সার মেয়েগুলোকে আছে ওদেরকেই দিয়ে দেবো রাত্রে, ওরা রাত্রে খায়। তো শিপু হসপিটালে গেছে, ওই জন্য বাড়িটা একদম শূন্য শূন্য লাগছে, ভাল লাগছে না।
তো ওকে কয়েকদিন আগে আমরা ব্লাড টেস্ট করিয়েছিলাম, ডাক্তারও বলেছিলেন ব্লাড টেস্ট করাতে, তা করিয়েছিলাম। তো কী একটা বেশি আছে আমরা তো অত বুঝি না গো, তো ওইটা ডাক্তার সামন্তকে রিপোর্টটা দেখাবে আর ওকে একেবারে চেক আপ করিয়ে নিয়ে আসবে। তা ছেলে গেছে সেই সকাল 9টায় শিপুকে নিয়ে, আমি আর আজকে যাইনি, আমার শরীরটা আজকে ভালো লাগছিলো না সকাল থেকে। তো ও বললো আমি নিয়ে যাবো, ওর একটা বন্ধুও যাবে ওর সাথে, ওরা তিনজনে যাবে, শিপু ওর বন্ধু আর আমার ছেলে তিনজনে যাবে। তো ওরা তিনজনে গেছে, তো ওখান থেকে ফোন করেছে যে মা আজকে একটু আসতে দেরি হবে, ডাক্তারবাবু এখন দুটো অপারেশনের অপারেশন থিয়েটারে ঢুকেছে, দুখানা অপারেশন করবে, তার জন্য আমাদের দেরি হবে। তো তারপরে আবার ফোন করেছে, মা আমাদের হয়ে গেছে, আমরা আবার এতে যাব, বেলগাছিয়ায় যাব, মনে হয় আর একটা টেস্ট করার জন্য ওদের কাছে পাঠিয়েছে। হ্যাঁ, শিপুকে নিয়ে আবার বেলগাছিয়ায় যাবে, এখান থেকে ব্লাড নিয়ে ওখানে দেবে, দিয়ে ওরা চলে আসবে, দেরি হয়ে যাবে ওদের আসতে। তাই জন্যে ও বললো শিপুকে আজকে, শিপু তো আজকে কষ্ট হয়ে যাবে ওখান থেকে আসার পর, ও এসে একদম পুরো টানা ঘুমোতে থাকে কোথাও থেকে আসলে। তো ও বললো মা আজকে আর চিকেন টিকেন করো না, ও খাবে না, ওকে আজকে পনির দিয়ে ভাত দেবো। তো ও বললো পনিরটা তুমি একটুখানি মানে সিদ্ধ করে রেখে দিও, আমরা ফ্রিজে রাখি ওই জন্য একটু সিদ্ধ করে দিই, তাহলে নরম হয়ে যায়। দিল, খুব সুন্দর খায় পনিরটা, খুব ভালোবাসে ও। তো পনিরটাও আসলে তখনই সিদ্ধ করবো, এখন আর করবো না। আর আমরা আজকে রান্না করেছি আমাদের জন্য, আমরা ঝিঙে দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে ঝোল করেছি, আর বাঁধাকপি, কাতলা মাছের মাথা, টমেটো দিয়ে একটা মানে বিয়েবাড়ির স্টাইলের একটা তরকারি হয়েছে, মানে জামাই ষষ্ঠীতে যেমন স্পেশাল একটা করা হয় সেরকম একটা, বাঁধাকপির মাছের মাথা দিয়ে ঘন্ট মতো করা হয়েছে। আর আমের চাটনিটা আমার কালকে ছিল, তো আমের চাটনিটা আজকে বার করেছি, অনেকটা করেছিলাম ওই জন্যে বার করে দিলাম, এতটাও খাবো না, এও হয়তো অর্ধেক খাবো আর অর্ধেক কালকে আবার খাওয়া হবে। তো আজকের আমাদের এই মেনু, শিপু যতক্ষণ না আসবে ততক্ষণ ওর দাদু কিন্তু কিচ্ছু খাবে না, শিপুকে না শিপুর আগে খাওয়া না হলেও দাদু খেতে চায় না। অনেক দেরি হয়ে গেছে শিপুর আসতে, বাবু এত দেরি বাবা, জল খাবে ও, বস ফ্যানটা চালিয়ে দেব, আসো এদিকে আসো এদিকে আসো, ওকে একটু ইয়ে করে দে আর ইয়ে ভাত দিয়ে দেবে। শিপু হসপিটাল থেকে এসে খেয়ে দেয়ে ঘুমাচ্ছে, ওর কোনো সাড়া শব্দ নেই, এত মানে থকে যায় ও হসপিটাল থেকে আসলে। তো ঘুমিয়ে গেছে, আজকের এই পর্যন্ত থাক, আবার অন্যদিন দেখাবো।